এখনো তো জল তো নামছে না, সেটা আপনারা ক্যামেরাতেও দেখতে পেয়েছেন, এবার যার ফলে ম্যাচটা অ্যাবান্ডন ঘোষণা করা হয়েছে। নমস্কার দর্শক বন্ধুরা, এছাড়া এই বাংলায় আপনাদের সকলকে স্বাগত। এবং এই মুহূর্তে আমরা রয়েছি নৈহাটি স্টেডিয়ামে, এবং যেখানে আজ কলকাতা লীগের ম্যাচে মুখোমুখি হয়েছিল মাওয়ারেন স্পোর্টিং ও সুরুচি সংঘ, যেখানে প্রথমার্ধে কিন্তু 2-1 গোলের ব্যবধানে এগিয়েছিল সুরুচি সংঘ। প্রথমেই কিন্তু দুটি গোল দিয়ে দেয় সুরুচি সংঘের ফুটবলাররা, এবং তারপরে একটি গোল শোধ করেন মোহামেডানের হয়ে সামাদ। কিন্তু তারপরে প্রথমার্ধের শেষেই কিন্তু তুমুল বৃষ্টি নামে নৈহাটি স্টেডিয়ামে, এবং তারপরে যদিও প্রথমার্ধের খেলা সুসম্পন্ন হয়, তারপরে কিন্তু প্রবল বৃষ্টি নামে ম্যাচ কার্যত দ্বিতীয়ার্ধের খেলা শুরুই করা যায়নি, এবং মাঠের চারিপাশে কিন্তু জল জমে যায়। এবং শেষ পর্যন্ত ম্যাচ কমিশনার রঞ্জিত বক্সি, তিনি কিন্তু প্রায় 1 ঘন্টা অপেক্ষা করেছিলেন, তারপরও কিন্তু ম্যাচ কোনোভাবেই শুরু করা যায়নি। মাঠের একাংশে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে জল জমে গিয়েছে, এবং কার্যত সেখানে এই পরিস্থিতিতে ম্যাচ করা সম্ভব নয়। এবং তারপরে কিন্তু ডিসিশন জানানো হয় যে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়। দুই দলের অধিনায়ক রেফারিরা তারা এসে দেখেন, এবং যেখানে জল জমে আছে সেখানে বল ফেলে দেখেন, এবং আইএফএর সঙ্গে কথা বলেই কিন্তু ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন ম্যাচ কমিশনার এবং রেফারিরা সিদ্ধান্ত নেন অবশ্যই, এবং সেখানে দুই দলের অধিনায়কও ছিল। এবং তবে এই ম্যাচ পরিত্যক্ত ঘোষণা হলেও আগামীতে কি হবে, অর্থাৎ আগামীতে ম্যাচের পয়েন্ট ভাগ করা হবে নাকি আবার পুরো ম্যাচ খেলা হবে, সেই বিষয়ে কিন্তু আইএফএর তরফ থেকে এখনও কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। যেটা জানানো হবে আমরা আপনাদেরকে সেই আপডেট জানাবো। তবে খুশি নন দুই দলের ফুটবলাররাই এবং কোচরাও, তারাও কিন্তু খুশি নয়। তারা সবাই চেয়েছিলেন ম্যাচটা খেলতে, এবং মোহামেডানের টিম ম্যানেজার বেলাল আহমেদ খান তিনি একরকম কথা বলছেন, এবং অন্যদিকে সুরচি সংঘের কোচ রঞ্জন ভট্টাচার্য তিনি কিন্তু জানাচ্ছেন যে যদি খেলতে হয় তাহলে দ্বিতীয়ার্ধে থেকেই আবার পুনরায় শুরু করবে সুরচি সংঘ। এবং অন্যদিকে বেলাল আহমেদ খান মোহামেডানের টিম ম্যানেজার তিনি কিন্তু জানাচ্ছেন যে আইএফএ যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তই মেনে নেবে মোহামেডান। তো এখন দেখার কি হয়, তো কি বলছে, চলুন এই বৃষ্টিবিঘ্নিত ম্যাচ যেটা পরিত্যক্ত হলো সেই নিয়ে মোহামেডানের টিম ম্যানেজার বেলাল আহমেদ খান এবং সুরচি সংঘের কোচ রঞ্জন ভট্টাচার্য। এখন কি বলে তো কিছুই, এটা সম্পূর্ণ আইএফএ এর লিগ কমিটি ডিসিশন নেবে, তো দুর্ভাগ্যই বলতে পারো আজকের জন্য। তো কি বলে, আগে বিগত দিন দেখেছি যে যেহেতু হাফ টাইম হয়ে গেছে আর কি, সেহেতু ভবানীপুর পুলিশ ম্যাচ কি বলে 35 মিনিটের খেলা হয়েছে, সেরকমই একটা কিছু অবশ্যই হবে। তো যেদিনও খেলতে আমার খেলার জন্য প্রস্তুতি, এটা তো আর আমাদের হাতে নেই, কারোই হাতে নেই, প্রকৃতি কী বলে কারণে আমরা ম্যাচ বাতিল হয়েছে, সেজন্য সবাইকে মেনে নিতে হবে। তবে পরবর্তী জাস্টিসটা আমরা চাইছি যে যেভাবে সিএফএল হয় সেটুকুই যেন আমরা সেই ফেভারটা পাই। মোটামুটি আজকের যিনি শীর্ষকর্তা রয়েছেন স্বরূপদা, তিনিও কি কথা হয়েছে তার সাথে? না, আমি সাহেব এখনও ক্লাবের কারোর সাথে কথা বলে দিচ্ছি, জাস্ট ম্যাচ ইয়ে হয়েছে, এমন তো এমনি মনে একটু ভারাক্রান্ত যে ছেলেরা যাই হোক একটা 2-1 রেজাল্ট নিয়ে কী বলে আমরা হাফ টাইমে মাঠ ছেড়েছি, তারপরে ম্যাচটা আর খেলতে হয়নি। তো সেই জায়গা থেকে যেহেতু 45 মিনিট হয়ে গেছে, তো হাফ টাইম হয়ে গেছে আর কি, 45 মিনিটই খেলা হওয়ার কথা, সেটা এখন কালকে দেবে না পরশু দিন দেবে সেটা নিয়ে এখন চিন্তা করছি, দেখা যাক, প্লেয়ারদের সেই নিয়ে কথা বলছি। ফার্স্ট হাফে খেলাটা হওয়ার সাথে 3 মিনিট যখন ইনজুরি টাইম দেখালো তারপরেই বৃষ্টি আরম্ভ হবে। আমরা তো রেডি খেলার জন্য 2-1 থেকে আমরা পিছিয়ে ছিলাম, রুল আছে 15 মিনিট হাফ টাইম, হাফ অ্যান আওয়ার আবার দেখবে রেফারি, তারপরে আবার হাফ অ্যান আওয়ার দেখবে, 1 ঘন্টার মধ্যে যদি জল বেরিয়ে যেত 10 মিনিট ওয়ার্ম আপের টাইম থাকতো আবার খেলাটা হতো। কিন্তু দেখা যাবে এখন পর্যন্ত জলে হয়তো আমার মনে হয় 2 ঘন্টা হয়তো জল বের হবে না, যে অবস্থা আছে। কিন্তু আধ ঘন্টা কেন যে ডিটেন্ড হলো, 1 ঘন্টা পরে ডিসিশনটা দেবার আধ ঘন্টা আরও ওয়েট করা হলো, আমি সেটা অবাক। তখন আমি আইএফএস সচিবকে ফোন করেছি, ওখানে প্রেসিডেন্ট সাহেব অজিত দাও ছিলেন, ওনাদেরকে ভিডিও কল করে উনি ওনার লোকরাও দেখিয়েছি, আমি দেখিয়েছি এই অবস্থা কী করে আপনারা বলছেন, তো ওনারা বললেন না এতে তো খেলা হতেই পারে, বারপোসের সামনে যেটা জল জমা সেটা দেখিয়েছি, তাই ম্যাচটা অ্যাবান্ডন হয়েছে। অ্যাজ পার রুলে যেটা আমি যেটা মনে করছি, ম্যাচটা যে পুরো রুলে যেটা আইএফএ রুল আছে যে এই মানে পুরো ম্যাচটা হওয়ার এটা পরিষ্কারভাবে লেখা হয় রিসিডিউল ম্যাচটা, ওরা যখন আমরা যে কোনো দিন কালকে দিলে কালকে খেলবো, কালকে দিলে যার রুলসে আছে রুলস বুকসে আইএফএ আছে সে রুলটা আমরা মেনে চলবো, যার রুল যদি হাফ টাইম খেলা হবে 2-1 রেজাল্ট নিয়ে খেলা হবে রুলের মধ্যে থাকলে আমরা রাজি, আর যদি রুলে থাকবে পুরো ম্যাচটা করার জন্য তার জন্য আমি রাজি, আমার কোনো প্রবলেম। ফার্স্ট হাফে
আমার ঘড়িতে তখন 37-38 মিনিট থেকে বৃষ্টি স্টার্ট হয়। তারপরে তিনটে সাইড মানে আফটার ইন্টারভেল ওয়াটার লগিং হয়ে যায়, যার ফলে এখনও তো জল তো নামছে না, সেটা আপনারা ক্যামেরাতেও দেখতে পেয়েছেন। এবার যার ফলে ম্যাচটা অ্যাবান্ডন ঘোষণা করা হয়েছে। এবার পরবর্তী ডিসিশন ম্যাচটা রিপ্লে হবে কি ম্যাচটা কী রেজাল্ট হবে সেটা আইএফএ শৃঙ্খলা রক্ষা কমিটি কিংবা আইএফএ যারা সিএফএল কমিটি যারা আছে তারা ডিসাইড করবে। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।